Assalamualaikum. আমি মুসাম্মাত রহিম বেগম, সহকারী উপজেলা শিক্ষিকা, জঙ্গি নাসমে সহকারী বালিকা মাধ্যমিক বিদ্যালয়। অনলাইন ক্লাসের জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। দশম শ্রেণীর গণিত বিষয় অনুশীলন 3.1। এই অঙ্কগুলো করার সময় আমার কিছু সূত্র প্রয়োগ করতে হবে, আমরা সূত্রগুলো দেখে নেই। এইখানে আর একটা সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। এটা আমার মাইনাস সূত্র আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি মাইনাস বি। এখানে আর একটা সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। পরে বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এই সূত্র নিয়ে আমি আজ অঙ্ক করব। অনুশীলন 3.1-এর আমরা সাইনাল করার চেষ্টা করছি। দেওয়া আছে টু এক্স টু বাই এক্স টু কমন নেই থাকে এক্স, এখানে টু বেশি হয়ে থাকে ওয়ান, ব্র্যাকেট এক্স প্লাস আমরা এক যদি রাখি তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান প্লাস থ্রি বাই টু। আমার মান প্লাস হতে আছে, তাই আমি সূত্র যাব উপরে গিয়ে প্লাসের সূত্র। ভোগাত্ম রাশিমেলা আমার প্রশ্নের যে মান চাইছে সেটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর প্লাস মান আমি বের করছি, আমি প্রথম কিছু প্রয়োগ করব। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স থার্টি, এর মান হইল থ্রি বাই টু স্কোয়ার থ্রি বর্গ কর হবে নাইন, টু বর্গ হল ফোর মাইনাস টু। বসানোর পর ফোর প্যাকার যাবে না একটু নয়, তিন নিচে ওয়ান থাকলে চার বার চার দিকে ওয়ান বাই ফোর। এবার আমরা একবার আর একবার দেখে নেই কীভাবে অঙ্কটা হইল। আমার করতে দেয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স টু থ্রি, এখান থেকে আমি একটু কমন নিলে এখানে শুধু থাকে টু টু বেশি হয়ে গেলে থাকে ওয়ান ওয়ান বাই এক্স, ব্র্যাকেট দেখে দিলাম টু ভাগ হয়ে গেলে এক্স প্লাস আমরা একটু মান হচ্ছে বাই টু, এই মান ছিল আমার প্লাস মূল অঙ্ক যার মান চাইছে আমার প্রশ্নে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এক্স এর বর্গ হল স্কোয়ার ওয়ান বাই এক্স হল স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি, এক্স প্লাস ওয়ান বাই এক্স মান টু বাই টু, থ্রি এ বর্গ নাইন টু বর্গে ফোর, এইট টু এ নিচে ওয়ান থাকছে ওয়ান করে প্লাস আছে ফোর, ফোর করে যদি এক বার যায় নাড়াকে নয়, দুয়ে নিচে এক আছে এক কোন সাইকেল সাইকেল না, নয় থেকে আট করলে রইল ওয়ান ওয়ান বাই ফোর। তাহলে আমার অঙ্কে রেজাল্ট আসলো ওয়ান বাই ফোর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
তোমরা বাসায় আরো অনুশীলন করার চেষ্টা করবে, আশা করি তোমরা অন্তত সমাধান করতে পারবে। এবারে আবার আসতেছি আরেক মঞ্চে, আট নম্বর অঙ্কে দেয়া আছে এ প্লাস বির মান দেওয়া আছে রুট সেভেন, এ মাইনাস বির মান দেওয়া আছে রুট ফাইভ, প্রমাণ করতে হবে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফোর। কোনো কিছু প্রমাণ করতে হবে একটা পক্ষ নিতে হয়, আমরা লেফট হ্যান্ড সাইড দিলাম বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড এখানে ফোর এ বি একটা সূত্র আছে, টোয়েন্টি স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র আমরা পাই, তাহলে ফোর এ বি সূত্র আমরা প্রয়োগ করি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই গেল আমার ফোরের সূত্র, টোয়েন্টি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হইল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এ প্লাস বি মান এ মাইনাস বি মান বসে যাই আমি, রুট সেভেন স্কোয়ার রুট ফাইভ স্কোয়ার রুট সেভেন স্কোয়ার রুট ফাইভ স্কোয়ার, এই রুট ভাঙালে আমরা সেভেন রুট ভাঙালে নেক্সট করি সেভেন পাওয়ার হাফ, আর বাইরে আছে স্কোয়ার স্কোয়ার পাওয়ার পাওয়ার কাটা গেল রইল সেভেন পাওয়ার ওয়ান, তার মানে সেভেন, তাহলে আমি স্কোয়ার রুট কাটলে রইল সেভেন, স্কোয়ার রুট কাটলে রইল ফাইভ, স্কোয়ার রুট কাটলে বিয়ে কালে দুই যোগ করলে বারো, বারো দুগুণে চব্বিশ, তাহলে আমার ডান পক্ষ আসলো, দেখতে পারি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড রুট, প্রিয় শিক্ষার্থী আমরা আর একবার দেখে নেই, আমার মান দেয়া আছে এ প্লাসের মান দেয়া আছে রুট সেভেন, এ মাইনাসের মান দেয়া আছে রুট ফাইভ, প্রমাণ করতে হবে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফোর, তাহলে আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে নিলাম এইটে বিকে ভাঙা দিলাম ফোর এ বি ইন্টু টু, তারপরে এই অঙ্কের দুইটা পার্ট হল প্রথম পাশে ফোর এ বির সূত্র আমি প্রয়োগ করলাম, টোয়েন্টি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করলাম, এ প্লাস বি এর মান বসাইলাম এ মাইনাস বি এর মান বসাইলাম, স্কোয়ার রুট কাটা গেল রইল সেভেন রইল ফাইভ, সেভেন মাইনাস ফাইভ সেভেন প্লাস ফাইভ, বিয়োগ করলে টু যোগ করলে বারো, বারো দুগুণে চব্বিশ। এখন এভাবে আমরা একটা বাড়ির কাজ করি, বাড়িটা বাড়িতে বসে অনুশীলন করার জন্য একটা অঙ্ক আমরা তোমাদের দিচ্ছি, বাড়িতে বসে চেষ্টা করবে,
করোনার মহামারীতে আমরা বাড়িতে বসে লেখাপড়া অনুশীলন অবশ্যই চালিয়ে যেতে হবে, কারণ সময় থেমে থাকে না, পড়াশোনার চর্চা অবশ্যই তোমাদের চালিয়ে যেতে হবে। আর এই জন্যই সরকার তোমাদের জন্য অনলাইন ক্লাস করার ব্যবস্থা করেছেন। এবারে দেখি উদাহরণ স্যার, উদাহরণ স্যার এখানেও দেওয়া আছে, দেওয়া আছে এ ফোর এ স্কোয়ার বি স্কোয়ার বি ফোর, এর মান দেওয়া আছে থ্রি, এ স্কোয়ার এ বি বি স্কোয়ার এর মান দেওয়া আছে থ্রি। মান বের করতে হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করতে হবে। তাহলে এখন আমি যেটা দেয়া আছে এ ফোর এ স্কোয়ার বি স্কোয়ার বি ফোর ইকুয়াল টু থ্রি, এ ফোর কে ভাঙাই নেই, সূত্রের প্রয়োগ করি টু ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে একটা বেশি আসছে সেটা মাইনাস করে দিলাম। সূত্রের ফর্মেটের সাথে এর পরে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার, আর এইটারে এ বি এ হোল স্কোয়ার করলে পরে আমি একটা সূত্র নিতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি, এ প্লাস বি এ মাইনাস বি, প্লাসের মান দেয়া আছে থ্রি, তাহলে এখানে মান বসাইয়ে দেয় থ্রি, এ স্কোয়ার এ বি মাইনাস এ বি ইকুয়াল টু থ্রি। এখন যতই রাখি দেই রেখে দেই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, থ্রি ছিল থ্রি ভাগ হয়ে যাবে, কেটে দেয় রইল ওয়ান, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। প্রশ্নে মান যেটা দেওয়া আছে সেটা যদি এক নং সমীকরণ, আর যেটা বের করে নিলাম সেটা যদি দুই নং সমীকরণ। এখন শিক্ষার্থীবৃন্দ এই বোর্ড মসতে হবে, তার আগে আয়োজক দেখে নেই, দুটো মান দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করতে হবে। প্রথম মান থেকে সূত্র ফর্মেটে ফেলাবার জন্য এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এখন টু এ বি স্কোয়ার আসছে, টু স্কোয়ার বি স্কোয়ার আমার আছে অঙ্কে আছে এ স্কোয়ার বি স্কোয়ার, একটা মাইনাস করে দিলাম,
তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার আর এ স্কোয়ার বি স্কোয়ার লিখলাম এ বিতে হোল স্কোয়ার তাহলে আর একটা সূত্র দাঁড়াইলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি এই প্লাস অংশের মান আছে থ্রি এ প্লাস অংশের মান বসে গেলাম থ্রি ব্রাকেট রেখে দিলাম থ্রি ভাগ হয়ে গেল থ্রি থ্রি কাটলাম রইল ওয়ান প্রশ্ন যেটা দেয় সেটা এক নং সমীকরণ যেটা বের করে নিলাম সেটা হলো দুই নং সমীকরণ এখন আমি এই দুইটা সমীকরণ যোগ করব এক নং এবং দুই নং সমীকরণ যোগ করে পাই এক নং বাড়ি আছে আর এক দুই নং লিখে নেই প্লাস মাইনাস অংশ কেটে দেয় যোগ করলে থাকে টু এ স্কোয়ার যোগ করলে থাকে টু বি স্কোয়ার টু ফোর টু কমন নেই স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আনতে হইল আসলো আমার টু এটাই আমার অ্যান্সার দুই সমীকরণ যোগ করলাম এখানে লিখে দিতেও পারো যোগ ক্লাসের ম্যানেজমি কাটে গেল এ স্কোয়ার দুইটা বি স্কোয়ার দুইটা বি স্কোয়ার দুই বি স্কোয়ার দুই কমন নিয়ে নিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ব্র্যাকেট রেখে দিলাম ভাগ হয়ে গেল দুই দুগুণে চার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে মান আসলো টু এই অঙ্ক কিন্তু আমরা বাড়িতে আরও বেশি বেশি অনুশীলন করব শিক্ষার্থীবৃন্দ আজকে এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ